فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. প্রশ্ন ছিল সন্তান দানের ক্ষেত্রে আল্লাহর তাওহীদ বা আল্লাহর একত্ববাদ বলতে কি বুঝেন? এর উত্তর হলো, সন্তান দানের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ বলতে বুঝি মানে সন্তান কেবলমাত্র আল্লাহই দিতে পারেন, অন্য কেউ নয়। তারপরে কী বলে যে সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ, সৃষ্টি আল্লাহই করেন বা আল্লাহই করতে পারেন, আল্লাহ ছাড়া অন্য কেউ পারে না। বৃষ্টি বর্ষণের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ, বৃষ্টি আল্লাহই বর্ষণ করেন এবং করতে পারেন, অন্য কেউ করতে পারে না। এমনিভাবে আল্লাহর যতগুলো কর্ম রয়েছে প্রত্যেকটা কর্মে আল্লাহই করেন, আল্লাহই করতে পারেন, আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারে না বা আল্লাহকে হেল্প করার তো প্রশ্নই আসে না, হ্যাঁ, অন্য কেউ করার ক্ষমতা রাখেন না। তো এটি ছিল এই প্রশ্নের উত্তর। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।